হজে যাওয়ার সময় আমরা উৎসাহিত করতে চাই, যাদের শরীরে শক্তি আছে তারা হজ করবে। আমার মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না, এটা আমাদের মাইন্ডসেট সৃষ্টি করতে হবে। আর হজে যাওয়ার সময় আমরা উৎসাহিত করতে চাই, যাদের শরীরে শক্তি আছে তারা হজ করবে, যাদের মাজা ভাঙা, যাদের হার্টের ভিতরে স্টেন্ট আছে, হুইল চেয়ার নিয়ে হজ করার কোনো মানে হয় না। 30 লক্ষ মানুষ হজে আসবে, আপনার সার্ভিস দেবো কি করে? গত বছর 12 জন হাজিকে বাইপাস করতে হয়েছে, নাহলে মারা যাবে, এটা তো কঠিন। তাহলে বাইপাস সার্জারি হবে 90% আপনার ব্লক, আপনি হজে যাচ্ছেন কেন? আমরা এটা নিরুৎসাহিত করতে চাই। জমরাত থেকে আপনি 1.5 কিলোমিটার দূরে থাকবেন, এরপরে জমরাত আসবে, 5 কিলোমিটার হেঁটে আপনাকে যেতে হবে কাবা শরীফে। তো আপনার শারীরিক স্ট্রেংথ যদি না থাকে, আপনি হজ করবেন কি করে? এগুলো আগে থেকেই আমরা হাজি সাহেবদেরকে বলতে চাচ্ছি যে আপনারা শারীরিক সামর্থ্য থাকলে না, নাহলে হজ্জা বদল করেন। এবং এভাবেই আমরা এগুচ্ছি। আমরা আশা করি আগামী 2025 সালের হজে আমরা হাজিদেরকে সেবা দিতে পারবো। আর আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না, হাজিদেরকে খেদমত করে সেবা দেয়। আমরা 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই। দুশো জন মেডিকেল স্টাফ নিয়ে যাই, এর মধ্যে 80 জন MBBS ডাক্তার, তারপর ফার্মাসিস্ট, সিস্টার, ব্রাদার, এগুলো নিই। আমরা হাজিদেরকে ফ্রি মেডিকেশন দিই, প্রেসক্রিপশন ফ্রি, ওষুধ ফ্রি। এবং বেশি যদি জটিল আকার ধারণ করে, আমরা 4-5টা হাসপাতাল, স্পেশালাইজ হাসপাতাল সৌদি আরবে আছে, যাদের সাথে আমাদের চুক্তি আছে, আমরা ওখানে ভর্তি করাই। তো আমাদের যে স্টাফগুলো যায়, অতিরিক্ত স্টাফ আমরা নেব না, যেগুলো মোস্ট এসেন্সিয়াল তাদেরকে আমরা নেব। এবং এই খরচগুলো আমরা হাজিদের কাঁধে দিই না, এগুলো মন্ত্রণালয় বহন করি। অতএব আগামী দিনে এই হজটাকে আমরা জনবান্ধব সাশ্রয় করার আপ্রাণ চেষ্টা চালাবো, এবং তারাও যাতে সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে হজ ব্রত পালন করতে পারেন, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনগুলো আমাদের জন্য আরও সুন্দর কল্যাণময় হবে, এটা প্রত্যাশা করি। গতবার 4,000 মানুষকে আমরা সেবা দিছি, প্রায় 80,000 মানুষ যায় এজেন্সির মাধ্যমে। তো এজেন্সিগুলোকে আমরা ইনস্ট্রাকশন দেব যে হাজিদের সাথে এজেন্সির চুক্তি থাকতে হবে, চুক্তি যদি কেউ ভায়োলেট করে তাহলে এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, আমাদের বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। প্রতারণার শিকার যদি কেউ হয়ে থাকে, আমাদের যদি অভিযোগ করে, তার লাইসেন্স আমরা স্থগিত করতে পারি, অনেক সতর্ক করতে পারি, জরিমানা করতে পারি। তো কোনো এজেন্সি যাতে কোনো হাজিদের সাথে প্রতারণা করতে না পারে, এ ব্যাপারে আমরা সচেতন আছি এবং এই ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য আমরা তৈরি আছি।